বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নির্বাচনের আগে আমরা সবসময় আলোচনা করতাম যে এই নির্বাচনকে ঘিরে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশেষ করে অন্যান্য নির্বাচনের সময়, যে বিদেশি শক্তিগুলো নির্বাচনকে কীভাবে দেখছে, নির্বাচনকে ঘিরে তাদের ভূমিকাটা কী, এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন বছর, অনেকেই সরকার কেমন গঠিত হলো, এই সরকারে যারা আছেন তাদের সঙ্গে কোন কোন দেশের কার বিশেষ বিশেষ সম্পর্ক, সেগুলো নিয়ে পত্রপত্রিকায় অনেক রকমের লেখালেখি হয়েছে, যে বাংলাদেশ কোন একটি বিশেষ দেশের প্রভাব মন্ত্রিসভায় ছিল, সেখান থেকে বেরিয়ে একেবারেই অন্য একটি দেশের দিকে ঝুঁকে পড়ছে কিনা জাতীয় এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে, সেগুলো নিয়েও লেখালেখি হয়েছে, এবং ভৌগোলিক অবস্থানগত, কৌশলগত অবস্থানগত কারণেও বাংলাদেশ অনেকখানি অনেকখানি গুরুত্বপূর্ণ অনেক রাষ্ট্রের কাছে, যেমন আমাদের প্রতিবেশীদের কথা না বললেই নয়, ভারতের কাছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ আরেক দূরের প্রতিবেশী চীনের কাছেও, গুরুত্বপূর্ণ পশ্চিমের কোনো কোনো দেশের কাছেও, সব মিলিয়ে এই আঞ্চলিকভাবে এবং বিশ্বব্যাপী যে রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া, এবং এই রাজনীতির অনেকটা নিরাপত্তাজনিত নিরাপত্তাকে ঘিরে এই কৌশলগত নানা ধরনের সম্পর্ক, অনেকটা অর্থনৈতিক এবং খানিকটা কোথাও কোথাও রাজনৈতিক, সেই সব সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবার জন্যে আমার আজকের অতিথি বা বসা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর শাহাব এনাম খান, আর আমার ডানে রয়েছেন চীনের হুয়াংজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির, তিনি ইকোনমিক্স নিয়ে অর্থনীতি নিয়ে পিএইচডি গবেষণারত এম শহীদুল ইসলাম, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রফেসর শাহাব এনাম খান, আপনাকে আলোচনাটা শুরু করতে চাই, ভূমিকাতেই আমার মনে হয় আপনাদের দুজনের বলবার জন্যে উপাদানটা আমি দিয়ে দিয়েছি, তারপর শুরুটা এই জায়গা থেকে করতে চাই যে নতুন সরকার গঠিত হবার পরে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রথম বিদেশ সফর, যেটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফর ছিল ভারতে, সঙ্গত কারণেই ভারত প্রতিবেশীদের সেখানে যাওয়াই যেতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কারণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেমন প্রথম এসেছিলেন বাংলাদেশে, আমার যদি ভুল না হয়ে থাকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও নতুন ভারত গেছেন এবং তিনি ভারত থেকে ফিরেও এসছেন, কিছু আশার বাণী শুনিয়েছেন সচরাচর যেমনটা আমরা শুনি অনেকগুলো বিষয় নিয়ে, সেটি হচ্ছে অভিন্ন নদীর পানি বণ্টনের ইস্যুতে, আমরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অনুরোধ ভারতের প্রতি সেটিও শুনেছি, এবং সেখানেও ভারতীয় কিছু বক্তব্য আমরা পেয়েছি, সব মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আপনি কীভাবে দেখছেন, এবং যে সময়টাতে এই সফর সেই সময় তো বলাই হচ্ছে, আমি শুরুতেই উল্লেখ করেছি, আমার মনে হয় মিস্টার শহীদও এই বিষয়ে পরে মন্তব্য রাখবেন, যে বাংলাদেশ এটি একটি ধারাবাহিক সরকার, আগের সরকারটি অর্থাৎ 2014 থেকে 2018 পর্যন্ত যে সরকার, অনেকেই মনে করতেন সেটি অনেকটা ভারতের আশীর্বাদ পুষ্ট, পূর্ণ আশীর্বাদ পুষ্ট, নতুন মন্ত্রিসভা যখন শেখ হাসিনা করলেন, এখানে তিনি স্বজনদের বাদ দিলেন, পুরনোদের বাদ দিলেন, একেবারে ফ্রেশ লোকজন নিয়ে মন্ত্রিসভা করলেন, এখন তখন আলোচনাটা এরকম যে ভারতীয়রা নেই এখানে, সরকার অনেকটা চীনের দিকে ঝুঁকে পড়েছে, সেসব দিকেও আমরা আসবো, একটা সময় বলা হতো বাংলাদেশ কি ভারতের পেটের মধ্যে ঢুকে পড়লো, এখন বলা হচ্ছে ভারত কি পুরোপুরি চীনের পেটের মধ্যে বাংলাদেশ কি পুরোপুরি চীনের পেটের মধ্যে ঢুকে পড়েছে, এরকম নানা কথা আছে, বিস্তারিত আলোচনা আমরা পরে যাবো, প্রথমে আমি একটু আপনার কাছ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের ভারত সফর নিয়ে ধন্যবাদ, কি প্রাপ্তি যোগ ঘটলো কিংবা শুভেচ্ছা সফরের মধ্যে, যদি এটি শুভেচ্ছা সফর ছিল না, উনি অন্য একটি প্রোগ্রামে ডায়ালগ অংশ নিতে গিয়েছিলেন, সেই সূত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সেই সূত্রে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেই সূত্রে কংগ্রেস নেত্রীর সঙ্গে, আমি এটা মূলত এই মুহূর্তে যদি এটাকে অ্যাসেস করি, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেছে, পররাষ্ট্রমন্ত্রী যে ভিজিটটা হলো এইটা শুভেচ্ছা হিসেবে দেখাই ভালো, কারণ এই কারণে দেখাটা ভালো যে উনি এমন একটা সময়ে ভারতে গেলেন, ভারতে তিনটা ফান্ডামেন্টাল ইস্যুস রয়ে গেছে, একটা হলো যে মমতা ব্যানার্জি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাথে সেন্টারের যে রিলেশনশিপটা, এইখানে অনেকগুলি আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, যে কারণে আপনার আগে যে স্থিতি অবস্থাটা ছিল সম্পর্কে সেই স্থিতি অবস্থাটাকে সরে এসছে, দ্বিতীয়ত মোদি সরকার এখন ফুল ফ্লেজড একটা ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন,
ফলে সেই ক্ষেত্রে তার যে ডোমেস্টিক পলিটিক্স তার রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে এখন বেশি গুরুত্ব রাখবে এবং এটা বুঝতে হবে যে ভারতের যে পররাষ্ট্র নীতি সেটা তার ডোমেস্টিক পলিটিক্সের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে কারণে আপনি ভারতের পররাষ্ট্র নীতিতে একটা কন্টিনিউটি পান মানে অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো যে কারণে তার জন্য বাংলাদেশ নীতিতে খুব ফান্ডামেন্টাল পরিবর্তন এই মুহূর্তে আনা সম্ভব না কারণ তার ডোমেস্টিক পলিটিক্সটা ইভলভ করছে আর থার্ড যেটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি দেখেন গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ডিউ কগনিজেন্সে এনে আপনার ইন্ডিয়ান ওশনকে ধরে ইন্দো প্যাসিফিক কমান্ড তৈরি করছে অনেকেই হয়তো মনে করবেন যে এটা ভারত কেন্দ্রিক আসলে ভারত কেন্দ্রিক না এটা ইন্ডিয়ান ওশন কেন্দ্রিক কিন্তু ইন্ডিয়ান ওশন নিয়ে আপনার আলটিমেটলি ম্যারিটাইম সুপ্রিমেসির ক্ষেত্রে ভারতের প্রাধান্যটাই এখন দেখা যায় যে কারণে আপনি এই রিজিয়নাল পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে তার যে গ্র্যাজুয়েশনটা ইন টার্মস অফ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সেখানে তার ক্ষেত্রে তার এবং ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে অনেকগুলি পরিবর্তন নাও আসলে অন্ততপক্ষে স্ট্র্যাটেজিক নীতিগতভাবে তারা এক জায়গায় থাকবে ফলে এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত এখন ইভলভিং মোমেন্টে আছে যে কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর যে ভিজিট যেটা হলো সেই ক্ষেত্রে আসলে প্রাপ্তির চেয়ে তার যে শুভেচ্ছার জায়গাটা অনেক গুরুত্ব বহন করে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হলো যে ভারতের যে ডাইনামিক্সগুলি এই মুহূর্তে আছে সেইখানে বাংলাদেশের অবস্থানটা খুব তার জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে চীন যেভাবে তার বৈশ্বিক অবস্থানে বা ভূকৌশলগত বা ভূ রাজনীতিগতভাবে পরিবর্ধন হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশকে ভারত স্বাভাবিকভাবেই একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখতে যাবে যে কারণে আপনি যে কথাটা বলছিলেন যে আলটিমেটলি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি কোনো এক রাষ্ট্রকেন্দ্রিক হওয়া সম্ভব কিনা আমি 2016 এবং 17 দুটো আর্টিকেল লিখেছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনোই কনস্ট্যান্ট থাকবে না এই কারণেই থাকবে না সেটা ভারত তার অর্গানিক ডেভেলপমেন্টের জন্য চীন তার অর্গানিক ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশকে স্বাভাবিকভাবেই তাদের প্রত্যেকেরই একটা ভূকৌশলগত নীতির মধ্যে রাখতে হবে যদি রাখতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আগের চেয়ে অনেক বেশি দৃঢ় আপনি যদি এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আসেন সেক্ষেত্রেও আপনি দেখলেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তো সেই ডিসকাশনে কিন্তু উনি দুটো টার্ম ব্যবহার করেছেন মানে কন্ট্রাডিক্টরি টার্ম হচ্ছে এই কারণে যে পত্রিকাতে যেটা দেখছিলাম যে কেউ বলছেন এটা সেফ হেভেন বলেছেন কেউ বলেছেন সেফ জোন কিন্তু সেফ হেভেন বা সেফ জোন করার জন্য যেই পরিমাণ অ্যারেঞ্জমেন্ট ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট কারণ এই দুটো টার্মকে যদি আপনি ইউএন চ্যাপ্টার 7 এর নিচে নিয়ে আসেন তাহলে কিন্তু এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়তোবা ডিফিকাল্ট হবে তবে আমরা মনে করি যে এটা হয়তোবা নোমেনক্লেচার হিসেবেই দেওয়া হয়েছে মানে এফেক্টিভ নোমেনক্লেচার এটার পরিবর্তে না থাকায় যে কারণে তিনি বললেন যে চীন এবং ভারত এবং আসিয়ান রাষ্ট্রগুলির সাথে একসাথে মিলে একটা ইনোভেটিভ কোনো কিছু যদি করা যায় সেটা হয়তোবা আমরা ভবিষ্যতে দেখব হয়তোবা এই লাইনে হয়তো পররাষ্ট্রমন্ত্রী একটা দিক নির্দেশনা দিবে দ্বিতীয় যেটা থাকে যে পানি চুক্তির ব্যাপারে যেটা যে তিস্তার ব্যাপারে এখন তিস্তার ব্যাপারেও একটা আশার জায়গা আছে কারণ স্টেট বা ফেডারেল গভর্নমেন্ট দুজনেরই কিন্তু ম্যান্ডেট আছে যে কোনো চুক্তিকে রিভিউ করার বাট যদি স্টেট অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট যদি চায় তাহলে ইউনিটারি গভর্নমেন্ট বা যেটাই বলেন আপনি যদি চায় তাহলে তারা কিন্তু বাইপাস করার জন্য তাদের যথেষ্ট মেকানিজম আছে কিন্তু মুশকিলটা হলো যে এই মুহূর্তে যে অভ্যন্তরীণ রাজনীতি ভারতের যেটা আগে বললাম সেটা যদি পারসিস্ট করে সেই ক্ষেত্রে হয়তো বা নরেন্দ্র মোদী এই মুহূর্তে হয়তো চুক্তির ব্যাপারে খুব বেশি আগ্রহী নাও হতে পারেন কারণ তিনি এখন চাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের যে রাজনীতি সেই রাজনীতিতে তার জায়গাটাকে দৃঢ় করার জন্য এবং মমতা ব্যানার্জির এই পানি নিয়ে যে রাজনীতি আছে সেই রাজনীতি কিন্তু তার যথেষ্ট পপুলারিটি টিকিয়ে রাখছে আর তাছাড়া এখন মমতা ব্যানার্জিও অলমোস্ট আপনার একটা ইউনি মানে আইকন হয়ে উঠেছেন অ্যান্টি মোদি মুভমেন্টে
এখন অ্যান্টি মোদি মুভমেন্টের ফলে এইখানে দুইজনেরই একটা বড় ধরনের মানে দর কষাকষির জায়গা তৈরি হয়েছে, যে পানি যদি কেউ দেন একজনের জন্য উইনিং হলে আরেকজনের জন্য লুজ হবে। সেই কারণে আমার মনে হয় যে একটু সময় লাগবে, বাট এটা সম্ভব। আর শেষ যেটা থাকে যে বেশ কয়েকটা এমওইউ হয়েছে, এবং এমওইউগুলি যেমন সিবিআই এবং অ্যান্টি করাপশন কমিশনের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আমরা দেখলাম যে বাংলাদেশের সিভিল সার্ভেন্টরাও সিভিল সার্ভেন্ট ভারতে প্রশিক্ষণ নেবেন। এটাও খুব ভালো উদ্যোগ, কারণ আমাদের যারা সিভিল সার্ভেন্ট আছেন তাদেরও আসলে ভারত থেকে শেখার আছে যে কোন কোন জায়গায় আসলে ব্যুরোক্রেসিতে দুর্বলতাগুলি থাকে। তো এই দুর্বলতা চিহ্নিত করে, কারণ ভারতের ব্যুরোক্রেসি বাংলাদেশের ব্যুরোক্রেসির মধ্যে ফান্ডামেন্টালি খুব বেশি পার্থক্য নাই, কারণ দুটোরই প্রসেস এক, হায়ারার্কি এবং তাদের যে ইনস্টিটিউশনাল ল্যাডার বা ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে অনেক রকমের মিল আছে, যদিও তারা ইউনিটারি ফেডারেল সিস্টেম এবং স্টেট তার নিজস্ব ব্যুরোক্রেসি আছে, কিন্তু আপনি যদি সেন্ট্রাল ব্যুরোক্রেসি ধরেন মোরলেস বাংলাদেশের সাথে মিল আছে। কিন্তু বাংলাদেশের খুবই স্বনামধন্য কিছু, অন্তত একজনের কথা আমি নাম উচ্চারণ না করেও বলতে পারি, ফর্মার ব্যুরোক্রেটস, তিনি বলছিলেন যে এই এর মধ্য দিয়ে আসলে এই ব্যুরোক্রেটসরা তাজমহল দেখা আর বউয়ের জন্য শাড়ি কেনা ছাড়া তাদের কিছু করতে পারবে না। যে কারণে আমি বলছি যে দেখেন, যে কোনো লার্নিংই জরুরি, যেমন লার্নিংটা জরুরি এই কারণে যে আমরা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তিনজনই কিন্তু কলোনিয়াল ব্যুরোক্রেসিকে ইনহেরিট করেছে, এবং কলোনিয়াল ব্যুরোক্রেসির কিছু পরিবর্তন এসছে, বাট এসেনশিয়ালি ফান্ডামেন্টালি খুব বেশি পরিবর্তন আসেনি। ফলে যে কারণে আমি বললাম যে দুর্বলতাগুলি হয়তো পর্যালোচনা করার জন্য বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, যে কারণে আমার মনে হয় যে এই ধরনের আদান প্রদান এটা বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের জন্য খুব প্রয়োজন, কারণ তাহলে আমরা দেখতে পারবো যে কীভাবে আসলে ভারত পরাশক্তি হিসেবে, রিজিয়নাল পরাশক্তি হিসেবে তার সুপ্রিমেসি এক্সার্ট করার চেষ্টা করে। আর তাছাড়াও বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের এটাও দরকার যে ভারতকে জানা, কারণ ইমিডিয়েট নেবার মানে যেটা আপনি কমেন্ট করলেন যে তাজমহল দেখা বা শাড়ি দেখা কেনা, আমি উদ্ধৃত করেছি, আমি নিজে কমেন্ট সেটাই বললাম যে ওনার উদ্ধৃতিটাই বলছি, যে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আলটিমেটলি আপনাকে এটাও জানা দরকার আছে যে এটা কেমনে প্রোডাক্ট প্রোডাকশন হলো, কিভাবে তারা আমাদেরকে দেখছে, কেনই বা আমরা তাদের কাছ থেকে কিনছি বা তারাই বা আমাদের কাছ থেকে কেন নিচ্ছেন কম। তো এগুলি জানার জন্য হলেও আমার মনে হয় আমাদের সিভিল সার্ভেন্টদের এই এই ইনিশিয়েটিভটা খুব জরুরি। আর লাস্ট যেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রী অনেকের সাথেই দেখা করলেন এবং বিরোধী দল বলেন বা, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে গ্রোথ মোমেন্টামটা চলছে, বাংলাদেশ ভারতকে যতটা না স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, বাকি বিশ্ব কিন্তু বাংলাদেশকে অনেক বেশি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখে। ফলে আমার মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী এফেক্টিভলি এই মেসেজটাই হয়তো বা বাকি সবাইকে দিতে পেরেছেন, কারণ আগের যে চুক্তি বা এগুলি অনেকদিন ধরেই ছিল, জাস্ট এখন এটাকে ম্যানেজারিয়াল ক্লিয়ারেন্স দেওয়া হলো। তো ওভারঅল দেনা পাওনার হিসেবে হয়তো বা দেয়ারও খুব বেশি কিছু জায়গা ছিল না, নেয়ারও কিছু জায়গা ছিল না, এটাকে শুভেচ্ছা ভিজিট হিসেবে আমরা দেখে, এবং বাংলাদেশের যে নতুন সরকার এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের যে ফিলসফি এবং ভ্যালুগুলি আছে সেগুলি তুলে ধরেছে। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার শহীদুল ইসলাম, আমি তো শুরুতেই বলেছি যে বাংলাদেশ যে অবস্থানে আছে, যে বিষয়গুলো আলোচনার মধ্যে আছে, এবং বাংলাদেশে একটা বক্তব্য অনেকেই মনে করেন, আপনি নিজেও অর্থনীতিবিদ, অর্থনীতির ছাত্র, অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটিকে কেউ কেউ বলছেন যে খুবই মানে অপ্রতিরোধ্য একটা গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে সমৃদ্ধির অগ্রযাত্রায়। ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের শিরোনামই সেটি, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। আবার কেউ কেউ বলেন যে আসলে অর্থনীতিটা খুবই একটা ভঙ্গুর, নাজুক অবস্থার মধ্যে আছে, এবং সে কারণেই অনেকে মনে করেন যে চীনের প্রতি, চীনের উপর ডিপেন্ডেন্সিটা তার খুব জরুরি, এবং সে কারণেই বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে চীনের প্রতি। প্রতিবেশীরা একসময় খুব সখ্যতার সম্পর্কের মধ্যে থাকলেও এখন চীনের দিকে এত বেশি ঝুঁকে পড়ায় বাংলাদেশ সেখানেও খানিকটা প্রতিবেশীদের চোখেও, তারা মানে প্রতিবেশীরা খুব ভালোভাবে অবজার্ভ করছে বাংলাদেশের। যদিও তিন চার বছর আগে বা দু বছর আগে আমরা এই আলোচনা, এই টেবিলও বহুবার করেছে, প্রফেসর শাহাব এনাম খানও করেছেন, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্মার্টলি
দুটো ভারত এবং চীনের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন। তো সেই জায়গায় কোনো বড় রকমের পরিবর্তন ঘটতে দেখছেন কি না আপনি? এক, দুই হচ্ছে অনেকেই মনে করেন যে একমাত্র চীনই পারে, মানে চীনের থেকেই বাংলাদেশের কিছু পাওয়ার আছে, চীনই বাংলাদেশকে বদলে দিতে পারে। আবার কেউ কেউ এমনটাও মনে করেন যে চীন আসলে কোনো অবস্থাতেই একটা নির্ভরযোগ্য মিত্র হতে পারে না, কারণ চীনের অনেক রেকর্ড আছে, তারা অনেক জায়গায় অনেক ইনভেস্টমেন্ট করেও মাঝখান থেকে তারা সরে যেতে পারে, এবং তারা তাদের কাছে চীনের একমাত্র বিবেচ্য বিষয়টাই হচ্ছে তার আর্থিক লাভালাভ, সেইভাবেই বিবেচনা করে। কিন্তু মানুষের জীবনে এটি, দেশের জীবনে এটি, সমাজে আরও অনেক রকমের চাহিদা আছে, সেখানে মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিষয় আছে, ডেমোক্রেসির বিষয়, ডেমোক্রেটিক ভ্যালুজের ইস্যুজ আছে, হিউম্যান রাইটসের ইস্যুজ আছে, সেই ইস্যুজগুলো খুব একটা চীনের বিবেচনার মধ্যে একেবারেই থাকে না। তারা যেরকম অন্যদেরকে তারা সেভাবেই দেখতে চায়। এবং এই সাউথ এশিয়াতে তারা এর আগ পর্যন্ত ধারণা ছিল, শাহাব এনাম খানও পরে বলবেন যে চীন আসলে শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে, পলিটিক্সে তারা খুব একটা নাক গলায় না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাউথ এশিয়াতে চীন কিন্তু প্রত্যেকটা দেশেই, ভারত যেমন সবার ব্যাপারে খুবই অ্যাক্টিভ, যতটা বেশি সেখানে প্রবেশ করতে পারে সেই চেষ্টা তার আছে, একই রকম চেষ্টা ইদানিংকালে চীনের ক্ষেত্রেও দেখা যায়। তো সব মিলিয়ে আলোচনাটা আপনি করবেন পরে আবার প্রফেসর শাহাব এনাম খান। ধন্যবাদ জিল্লুর ভাই। আমি আমার আলোচনার শুরুতেই শাহাব ভাইকে ধন্যবাদ জানাবো, উনি খুব সুন্দর করে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকে ব্যাখ্যা করেছেন। আমি শুধু একটা বিষয় অ্যাড করি, আমি আমার বিষয়ে ফিরে আসি, সেটা হচ্ছে যে কোনো দেশ, দেশে যখন নতুন সরকার গঠিত হয় সে দেশ সাধারণত তার খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশীর, সেটা মানে নিকট প্রতিবেশী হতে পারে বা দূরের প্রতিবেশী হতে পারে, যার সাথে আপনার ঐতিহাসিকভাবে বা রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক, তার কাছে সাধারণত পররাষ্ট্রমন্ত্রীকে প্রথমে পাঠায়। আর বাংলাদেশ এবং যে ইন্টার মানে এক্সচেঞ্জেস, যে ব্যুরোক্রেটদের, যে বাংলাদেশ থেকে 1800 ব্যুরোক্রেট যাবে, সেটাকে আমি অবশ্যই পজিটিভলি দেখি। শুধু ভারত কেন, ব্যুরোক্রেটের শিকার জন্য পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে। তো যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশের ইস্যুসগুলো একটু সেন্সিটিভ, সেজন্য আমরা সাধারণত এই জিনিসগুলোকে একটু অনেক সময় নেগেটিভলি দেখি। কারণ আমাদেরকে দেখতে হবে যে ভারত কিন্তু ডেভেলপিং কান্ট্রির মধ্যে ডেমোক্রেসিতে চ্যাম্পিয়ন, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এবং ভারত থেকে আমাদের শিকার অনেক কিছু আছে, পার্টিকুলারলি ভারতের যে নির্বাচন কমিশন, এদেরকে সারা বিশ্বে যে ডেভেলপিং কান্ট্রিগুলো তারা ফলো করে। সুতরাং ভারত থেকে আমাদের শিকার অনেক কিছুই আছে, তো সেটাকে আমি পজিটিভলি দেখি। এখন আপনার দিকে বাংলাদেশ অধিক মাত্রায় ঝুঁকছে কিনা সেই প্রশ্নটা ইদানিং পার্টিকুলারলি এই ইলেকশনের পরে, সম্প্রতি যে ইলেকশনটা হয়ে গেল, আমরা পত্রপত্রিকা এবং আলোচনায় সেটা আসতেছে। তো সেখানে আলোচনার আগে আমি জাস্ট একটু সংক্ষিপ্তভাবে পটভূমি দেব। আমরা এখন বাংলাদেশের যে একটা নতুন বাস্তবতা দেখতেছি, পার্টিকুলারলি আপনার এই ইলেকশন তো বটেই, তাছাড়া 2014 যে ইলেকশন, আমি সেটাকে এবং তার পূর্ববর্তী যে পোস্ট 1990 আমাদের যে ডেমোক্রেটাইজেশনের যে প্রসেসটা শুরু হয়েছিল, যেটা আপনার আওয়ামী লীগ সরকার যে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা করেছিল 2008, সেটাকে আমি এক ব্র্যাকেটেই দেখি মোরললেস। এরপরে 2014 থেকে বর্তমানে যে সরকার বা যে পদ্ধতিতে সরকার চলতেছে সেটাকে আমি একটু ডিফারেন্টলি দেখি। অর্থাৎ আগে যে আমাদের ডেমোক্রেসি, ইনস্টিটিউশনাল বিল্ডিং, সুশাসন, এগুলোর প্রতি যে একটা কমিটমেন্ট, সেখানে যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপিয়ানের যে ইনভলভমেন্ট, সেটা অনেকটা কমে এসেছে, হ্যাঁ কমে এসেছে। অন্যদিকে আমরা দেখি চীন এবং ভারতের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে এবং রাজনীতিতে বেড়ে গেছে। এবং আপনি লক্ষ্য করবেন যে এই গত নির্বাচনের পরে পশ্চিমা সরকারগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা যে অবস্থানটা নিয়েছিল, তার অনেকটাই বিপরীত অবস্থান আমরা দেখতে পাই চীন এবং ভারতের মাঝে। এবং চীন এবং ভারত সেখানে অনেকটা এক লাইনে কথা বলেছেন, যে আমার কাছে যেটা মনে হচ্ছে, তারা শুধু বাংলাদেশেই না, দক্ষিণ এশিয়াতে যে ভারতের যে একটা কমিটমেন্ট ছিল ডেমোক্রেসি, সুশাসন, হিউম্যান রাইটস, সেটা এখন অনুপস্থিত। তার কারণটা হচ্ছে চীনের যে আপনার ক্রমবর্ধমান আপনার এক্সপানশন সাউথ এশিয়ান দেশগুলোতে, সেখানে আপনি যদি মিয়ানমারের কেসটা দেখেন, এটা একটা ক্লাসিক কেস, যেখানে একসময় নেহরোবিয়ান ফিলোসফির আলোকে ভারত আপনার গণতন্ত্রের
যে শক্তিগুলো তাদেরকে সাপোর্ট দিয়েছিল, অন্যদিকে চীন সামরিক বাহিনী বা অন্যান্য যে ফোর্সগুলো তাদেরকে সাপোর্ট দিয়েছিল, এবং মিয়ানমারের যে আজকের যে অবস্থানে সেখানে চীন তার অবস্থানটাকে অনেকটা কনসলিডেটেড করেছে এবং ওয়েস্টার্ন পাওয়ারগুলো অনেক উইক হয়ে গেছে। ওখান থেকে ভারত যেটা শিখেছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীন যেভাবে তার ফাইন্যান্স এবং অন্যান্য অ্যাপারাটাস নিয়ে এগোচ্ছে, সেখানে যদি শুধুমাত্র গণতন্ত্র, সুশাসন এবং হিউম্যান রাইটস এগুলো নিয়ে ধরে থাকলে সেখানে চীনের এই যে আপনার যে ক্রমবর্ধমান উপস্থিতি সেটাকে চেক দেওয়া যাবে না। এখন বাংলাদেশে যেটা হচ্ছে যে নতুন বাস্তবতা যে চীনের আপনার উপস্থিতি অর্থনৈতিকভাবে পার্টিকুলারলি এবং সিকিউরিটির পার্সপেক্টিভও আমরা দেখতেছি যে অনেক বেড়ে গেছে। আপনি লক্ষ্য করবেন যে চীন অনেক বছর ধরে বাংলাদেশের এক নম্বর ট্রেডিং পার্টনার, কিন্তু যেটা নতুন ডাইনামিক সেটা হচ্ছে গত পাঁচ বছরের যদি আপনি ইনভেস্টমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, চায়না হচ্ছে এখানে টপ ইনভেস্টর। টপ ট্রেডিং পার্টনার, টপ ইনভেস্টর এবং চায়না বাংলাদেশ সামরিক বাহিনীতে আপনার টপ মিলিটারি হার্ডওয়্যার সাপ্লায়ার। তো আপনি তিনটা ক্রুশাল ক্ষেত্রে চায়না বাংলাদেশের এক নম্বর পার্টনার। তো এই যে আপনার ট্রেডের ক্ষেত্রে যে ডাইনামিক্সটা, তারপরে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে নতুন ডাইনামিক্স আমি বললাম, এবং মিলিটারির সাথে যে সম্পর্ক, তো তিনটে মিলিয়ে চায়না বাংলাদেশের একটা অটোমেটিকলি একটা বড় পার্টনার অলরেডি হয়ে গেছে। এর অবশ্যই এখানে আপনার অনেকগুলো ইমপ্লিকেশনস আছে, একটা পলিটিক্যাল ইমপ্লিকেশনস, একটা ইকোনমিক ইমপ্লিকেশনস, এবং আপনি লক্ষ্য করবেন যে চায়নার সাথে আওয়ামী লীগের যে বর্তমান যে সরকার আছে তারাও অনেক বেশি কমফোর্টেবল ফিল করে চায়নাকে ডিল করার ক্ষেত্রে। তার একটা বড় কারণ হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে অবভিয়াসলি আওয়ামী লীগের একটা স্পেশাল রিলেশনশিপ আছে। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের সরকার বা অনেকেই বলে থাকে দিল্লির আশীর্বাদ পুষ্ট বা এ ধরনের কথা আমরা শুনে থাকি, বাট ওই অবস্থান থেকে আমি বলবো না যে একটা ড্রামাটিক শিফট করেছে, ওই অবস্থান তারা বজায় রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের যে এখন নতুন ফিলোসফি, মোর ডেভেলপমেন্ট লেস ডেমোক্রেসি, যেটা আমরা শুনে আসতেছি গত কয়েক বছর ধরে, সেখানে আপনার চীন হয়ে উঠতেছে তাদের অত্যন্ত বিশ্বস, আই মিন অত্যন্ত ইফেক্টিভ একটা, আমি বলবো না যে বিশ্বস্ত বা অবিশ্বস্ত, বাট ইফেক্টিভ পার্টনার। অর্থাৎ আপনি যখন কম গণতন্ত্র দিবেন, বেশি উন্নয়ন দিবেন, তাহলে আপনাকে আপনার ইকোনমিক পার্টনার ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আপনি যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে দেখেন, পাকিস্তানে দেখেন, নেপালে দেখেন, শ্রীলঙ্কাতে দেখবেন, সেখানে নেপালে, শ্রীলঙ্কা এবং বলতে গেলে ভারত ছাড়া সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে চীন আপনার ইনভেস্টমেন্ট এবং ট্রেডে তাদের এক নম্বর পার্টনার। আর চীনের ক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ সরকারের উপর যেই আস্থাটা, সেটা হচ্ছে চীন চায় তার ইনভেস্টমেন্টের প্রেডিক্টেবিলিটি। তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে বর্তমানে যে সরকার আছে সেই সরকারকে আন্দোলন করে বা অন্যভাবে সরানো যাচ্ছে না। তো তাদের ওয়াইজ পলিসি হচ্ছে এই সরকারের সাথে কাজ করে তাদের যে বেল্ট অ্যান্ড রোড একটা বিশাল ইনিশিয়েটিভ, সেই প্রজেক্টগুলো সেখানে বাংলাদেশে এক্সিকিউট করা। তো আওয়ামী লীগের সাথে যে একটা স্পেশাল রিলেশনশিপ আমরা এখন চায়নার সাথে দেখতেছি, সেটা পলিটিক্যাল ইমপ্লিকেশনস কতটুকু সেটা হয়তো সাহাব ভাই আমার থেকে আরও ভালো বলতে পারবেন, বাট ইকোনমিক ইমপ্লিকেশনস থেকে আমি যেটা দেখি আওয়ামী লীগের যে আপনার বিভিন্ন একটা আপনার স্টেপসে তারা বলতেছে 2022 সালে এই ধরনের কান্ট্রি হবে, 2042 সালে উন্নত দেশ হবে, বা এত পার্সেন্ট গ্রোথ হবে, তাহলে এক্ষেত্রে এই গ্রোথ মোমেন্টামটা যদি আপনার মেনটেন করতে হয় তাহলে চায়নার উন্নয়নের পার্টনার হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এখন চীন যদি বাংলাদেশের অর্থনীতিতে অতিমাত্রায় জড়িয়ে পড়ে সেখানে কী কী ঝুঁকি থাকতে পারে? অবশ্যই যে কোনো আপনি অর্থনৈতিক এঙ্গেজমেন্ট যখন করবেন যে কোনো একটা দেশের সাথে, সেখানে উইন উইন সিচুয়েশনের জন্য আপনি কাজ করবেন, বাট এর ভিতরে আরও অনেক শক্তি কাজ করে যেখানে হচ্ছে দেশের ইন্টারেস্টটা তারা দেখে না, পার্সোনাল ইন্টারেস্ট দেখে, করাপশন ইনভলভ হয়ে যায়। যেমন বাংলাদেশে আপনি দেখবেন যে অনেক ইনফ্রাস্ট্রাকচার এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি লক্ষ্য করবেন যে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর ডেভেলপমেন্টের যে পার ইউনিট কস্ট, এটা সারপ্রাইজিংলি বিশ্বে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মতো একটা এখনও ডেভেলপিং অর্থাৎ লোয়ার লেভেলের ডেভেলপিং কান্ট্রিতে তো হাই ইনফ্রাস্ট্রাকচার কস্ট, এটা অনেককে অবাক করে। তো তার কারণটা হচ্ছে অবভিয়াসলি সেখানে কিছু দুর্নীতি বা প্রজেক্ট যে ইনফ্লেট করা, বারবার রিভাইজ করা, তো এতে করে আপনার প্রজেক্টের যে ইকোনমিক ফিজিবিলিটি যেটা দিয়ে আপনি শুরু করেছেন, একটা প্রজেক্ট যদি 10,000 কোটি টাকা দিয়ে আপনি শুরু করলেন, সেটার যে ইকোনমিক ফিজিবিলিটি এবং অন্যান্য অ্যাপারেটাসগুলো যদি ফিক্স থাকে, সেটা যদি প্রজেক্ট শেষ হতে 30-40,000 কোটি টাকা হয়, তাহলে এই প্রজেক্টটা ইকোনমিক্যালি ভায়াবল না। তো সেক্ষেত্রে শুধু আপনি শুধু চীনকে দোষ দিলে বা
অন্য যে কোনো পার্টনারকে দোষ দিলে হবে না, আমার ঘরে কি হচ্ছে সেটাও তো আমাকে দেখতে হবে। এটা একটা হচ্ছে আপনার ইকোনমিক কস্ট, অর্থাৎ প্রজেক্টটা কতটুকু ভায়াবল ফিজিবল, এটার ইন্টারনাল রেট অফ রিটার্ন কীরকম এগুলো দেখতে হবে, সেখানে করাপশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে ধরেন আপনার আমরা চীনের বা অন্য যে কোনো কান্ট্রির কোনো ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ইউজ হচ্ছে কিনা, পরিবেশগত যে ক্ষয়ক্ষতি আমরা এখন দেখতেছি, ক্লাইমেট চেঞ্জ, যে বাংলাদেশ খুবই ভালনারেবল কান্ট্রি, এখন যে আমাদের এখানে অনেকগুলো যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে যেগুলো আপনার কোল্ড ফায়ার, এটা কিন্তু আমাদের জন্য খুব ওয়ারিং। বাংলাদেশের যে আপনি দেখেন ঢাকার বাতাস এখন অলরেডি যে পলিউশনের দিক থেকে মানে এশিয়াতে শীর্ষের দিকে আছে। আরেকটা হচ্ছে হয়তো একটু সময় পেলে আমি আলোচনা করবো, হয়তো সেটা শুধু বাংলাদেশে না অনেক দেশে আলোচনা হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপ, অর্থাৎ ঋণের ফাঁদে কি এই দক্ষিণ এশিয়া সহ বা আফ্রিকার অনেক দেশ জড়িয়ে। চায়নার একটা টেন্ডেন্সি হচ্ছে যে তুমি আমার থেকে টাকা নাও, আরও নাও, যত দরকার যত দরকার তত নাও, মানে মাঝামাঝি গিয়ে, এবং ওই ট্র্যাপের মধ্যে পড়ে গেলে সেখান থেকে বের হওয়া খুবই মুশকিল অনেকে মনে করেন। আপনার কাছে পরে শুনি আমি, আচ্ছা নাকি এখন শেষ করতে চান? একটু সংক্ষিপ্তভাবে শেষ করি, হয়তো সময় থাকলে একটু বলবো যে চাইনিজ যে ডেট ট্র্যাপ, এটা আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়াতে যান তারা রেগুলার এগুলো নিয়ে আপনার প্রচার করতেছে। তার কারণটা হচ্ছে তারা চায়নার যে ট্রিলিয়ন ডলার প্রজেক্ট বেল্ট এন্ড রোডের একটা বিপরীতমুখী অবস্থানে নিয়েছে, এবং ওয়েস্টের যে রিলেটিভ ডিক্লাইন সেখানে চায়না কি ওয়ার্ল্ডকে লিড দিবে কিনা সেই প্রশ্নে ওয়েস্ট এখন খুব টেনশনের মধ্যে আছে। এতে করে চায়নার যে প্রজেক্টগুলো সম্পর্কে অনেক নেগেটিভ প্রচারণা চালানো হয়। এখন চায়নার বেজিংয়ের পকেট ইজ ভেরি ডিপ সেটা আমরা জানি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি মনে রাখবেন চাইনিজরা যে কোনো প্রজেক্ট থেকে তার ইকোনমিক ভায়াবিলিটিটা দেখে। কিছু কিছু প্রজেক্ট, হ্যাঁ শ্রীলঙ্কার হাম্পানটোটাতে যেটা হয়েছে সেটা তো হয়তো তারা ইকোনমিক ফিজিবিলিটি তো ওইভাবে দেখে না, সেটা তারা সিকিউরিটি পার্সপেক্টিভে দেখছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি সেই ডেট ট্র্যাপে পড়ার সম্ভাবনা খুব বেশি দেখি না। তার কারণটা হচ্ছে বাংলাদেশের মার্কেট সাইজ শ্রীলঙ্কা বা নেপালের মার্কেট সাইজ এক না, আর আমাদের দেশে এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে তেমন কিছু হয় নাই, এই গত কয়েক বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা শুরু হয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচারের যে হিউজ একটা ডিমান্ড আছে আমাদের দেশে, সেটা যদি চায়না জাপান বা এনি পাওয়ার সেটা যদি ইকোনমিক উইনিং সিচুয়েশনে করতে পারে, সেটা আমার মনে হয় সেখানে এত বেশি ওয়ারিড হওয়ার কারণ নাই। কিন্তু এর আগে আমি যেটা বললাম যে প্রজেক্ট যদি শুরুতে অনেক ইনফ্লেটেড হয়ে যায়, অর্থাৎ 10,000 কোটি টাকার প্রজেক্ট যদি 40,000 কোটি টাকা হয়ে যায়, তাহলে সেই প্রজেক্ট অবভিয়াসলি আপনার জন্য একটা হোয়াইট এলিফেন্ট হয়ে থাকবে। জি, সুন্দর কথা প্রফেসর শাহাব এনাম খান। আমার মনে হয় আমার প্রশ্ন করবার কিছু নেই, আমি যে শুধু একটি বিষয় যোগ করে দিতে চাই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের যুক্ত হয় এবং ক্ষমতায় আসবার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে এই বিষয়টা কিন্তু অ্যাড্রেস করতে হয়েছে যে এটি নিয়ে ভারতের এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু আমরা জানি যে ভারত আসলে এই বিষয়ে কোনোরকম ছাড় দিতেই নারাজ, কারণ ওই ওই প্ল্যান ওই ইনিশিয়েটিভ যেরকম যেদিক থেকে যেভাবে হবে তাতে আসলে ভারত কোনোভাবেই নিরাপত্তা বোধ করে না। মানে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2016 বা 2017 কোনো এক সময় উনি কিন্তু এই ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভটা নিয়ে ভারতের একটা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং উনি খুব অ্যাপলি একটা কথা বলেছিলেন যে মানে ইট ইজ অল অ্যাবাউট কানেক্টিভিটি। এখানে তো মানে যদি বাংলাদেশের অর্থনীতি যদি প্রবৃদ্ধি ঘটে তাহলে এটা ভারতের জন্যই ভালো, এবং ভারতের যে সেভেন সিস্টার বলেন বা ওয়েস্ট বেঙ্গল বলেন এদের প্রত্যেকের অর্থনীতিতে এটির একটা স্পিল ওভার এফেক্ট হবে। উনি কিন্তু এই বিষয়টাই ব্যাখ্যা করেছিলেন ওনার ইয়েতে ইন্টারভিউতে। আমার মনে হয় সেই জায়গাতে বাংলাদেশ এখনও আছে, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ এখনও মনে হয় কিছু ভালো ভালো জায়গায় যাচ্ছে। তবে আমি একটু এটাকে আরেকটু ইলাবোরেটলি যদি দেখি, দেখেন বাংলাদেশের এই মুহূর্তে দুইটা মেজর, একটা হলো এক্সিস্টিং ক্রাইসিস আছে আর একটা হলো ফিউচার ক্রাইসিস আছে। এক্সিস্টিং ক্রাইসিসটা এটা হলো আপনার রোহিঙ্গা রেফিউজিদেরকে নিয়ে, আর ফিউচার বা ইমার্জিং ক্রাইসিসের মধ্যে হলো ভারতে যে এখন যে এনআরসি নিয়ে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ চলছে সেটা, অর্থাৎ তাদের ভাগ্য কি ঘটবে সেটার উপরেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকভাবেই মানে ইনফ্লুয়েন্সড হবে। আমি একটু রোহিঙ্গা থেকে যদি শুরু করি, আপনি দেখবেন যে মায়ানমারে কিন্তু চায়না মায়ানমার ইকোনমিক করিডোর করার জন্য কিন্তু অনেক রকমের প্রস্তুতি নিচ্ছে, ফলে আপনি দেখছেন যে ভারতের মাথার উপরে সিপ্যাক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর আছে, নিচে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর হচ্ছে। এবং এই করিডোরে আসলে ভারত যতটা স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করছে, খুব ইন্টারেস্টিংলি অন্যান্য রাষ্ট্রগুলি কিন্তু অতটা স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করে না।
এখন অতটা আমি বলতে বুঝাচ্ছি কম্পারিটিভলি অনেক বেশি ইকোনমিক অ্যাপ্রোচে দেখে। আপনি যদি মায়ানমারের ট্রেড দেখেন, এক নম্বরে আছে হলো চায়না, 34% তাদের যে বাইল্যাটারাল ট্রেড মানে ইয়ের ইন্টারন্যাশনাল ট্রেড আছে মায়ানমারের, তার 34% ইয়ের কাছে, চায়নার কাছে। সেকেন্ড আছে সিঙ্গাপুর, থার্ড থাইল্যান্ড, ফোর্থে আছে জাপান। অর্থাৎ এই রাষ্ট্রগুলি কিন্তু মানে এই মায়ানমারের মতো একটা অঞ্চল যেটাকে হিস্টোরিক্যালি বলা হয় যে চাইনিজ, কখনো বলা হয়েছে চাইনিজ স্যাটেলাইট স্টেট, কখনো বলা হয়েছে চায়নার বলয়ের মধ্যে থাকে, এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনেও কিন্তু ইকোনমিক ইনভেস্টমেন্ট কিন্তু এই মায়ানমারে ঘটছে। ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সও যদি আপনি দেখেন, যে লার্জেস্ট ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স মায়ানমারকে কিন্তু দেয় জাপান $500 মিলিয়ন উপরে। আপনি যদি লিস্টটা দেখেন, মানে যদি হায়েস্ট ওডিএ দেখেন, এক নম্বরে জাপান, দুই নম্বরে ইউকে, তিন নম্বরে যুক্তরাষ্ট্র, এরপরে আছে কোরিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা। তার মানে এই রাষ্ট্রগুলিও কিন্তু এখন এই 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 পার্টিকুলার জায়গাতে একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট জোন তৈরি করার জন্য বেশ উৎসাহী। বাংলাদেশের ক্রাইসিসের জায়গাটা দাঁড়াচ্ছে যে এই একটা অবস্থায় মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কর লিমিটটা কতটুকু হবে বা ইন্টারডিপেন্ডেন্সটা কতটুকু হবে। এই ক্রাইসিসের সাথে আরেকটা বড় ক্রাইসিস যোগ হয়েছে, যদি আপনি গ্লোবাল রেফিউজি মুভমেন্টের হিসাবটা নেন, অলমোস্ট 40 মিলিয়নের উপরে ইন্টারনালি ডিসপ্লেস পপুলেশন বাংলাদেশ মানে বিশ্বে আছে। 25.4 মিলিয়ন আছে হলো রেফিউজি, আর 3.1 মিলিয়ন আছে হলো অ্যাসাইলাম সিকার। তো এদের যদি আপনি গত 5 বছরের হিসাব নেন, মাত্র 1,02,800 রেফিউজি আজ পর্যন্ত রিসেটেলড হয়েছে। তার মানে ভাস্ট পপুলেশনের কোনো রিসেটেলমেন্ট হয়নি। অর্থাৎ এইটার কারণে মানে খোদ ইউএনএইচসিআর এর একারই $7.7 বিলিয়ন উপরে অর্থের যোগান দিতে হয়। এছাড়া তো আইওএম বা অন্যান্যগুলি আছে। আপনি এখানে যদি নিয়ে আসেন অ্যাঞ্জেলিনা জোলির ভিজিট, ভিজিটটা কেন, ভিজিটটার একটা গুরুত্বপূর্ণ দিকটা হলো যে এই সামনে ইউএনএইচসিআর এর এই বাজেট অ্যাকুমুলেট করার জন্য, অর্থাৎ রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে যে $1 বিলিয়নের একটা অর্থ সহায়তার জন্য সে একটা প্লেজ করবে। তো সেই জন্য অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশ ভিজিট, এবং সেই ভিজিট থেকেই কিন্তু হয়তো একটা আমরা গ্লোবাল রেসপন্স পাব। তো এই খরচার সাথে বাংলাদেশ যেই পরিমাণ খরচা আপনার এই রোহিঙ্গা ক্যাম্পগুলিতে করছে, আমাদের ফেনোমেনাল সাকসেসের জায়গাটা আমি কয়েকদিন আগেও বলছিলাম যে দেখেন, 1.5 বছরের মধ্যে 1300 হাউস হোল্ড অর্থাৎ গৃহ নির্মাণ করা হয়েছে, যেগুলি অ্যাবসোলিউটলি আগে টিনের ছিল বা খুব দুর্বল স্ট্রাকচার ছিল, সেগুলিকে উইন্ড রেসিস্ট্যান্স হাইল্যান্ডে উইন্ড রেসিস্ট্যান্স ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়েছে। সেটা কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, এটা বাংলাদেশ একা করছে না, বাকি সবার সাথেই করছে। 23 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে, 5 কিলোমিটার ব্রিজ তৈরি করা হয়েছে, 56 কিলোমিটারের উপরে ফুট পাত তৈরি করা হয়েছে, 54 কিলোমিটারের ইকুইভ্যালেন্ট সিঁড়ি তৈরি করা হয়েছে, এবং খুব ইন্টারেস্টিংলি 141 কিলোমিটারের মতো আপনার ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে। তার মানে আমরা কিন্তু একটা অলমোস্ট লাইক আরবান সিস্টেমের মধ্যেই চলে গেছি। তার মানে এই যে হিউজ খরচটা বাংলাদেশকে অনেকটা সময় হয়তো বেয়ার করতে হবে। তো এই সিচুয়েশনে আপনি বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্কটা, এইটাকে যেভাবেই হোক আরেকটু বলস্টার করা প্রয়োজন। এই কারণে প্রয়োজন, আপনি দেখলেন যে শুধুমাত্র জাপান বা সিঙ্গাপুর বলে না, চায়না প্লাস এই যে বড় রাষ্ট্রগুলি মানে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলি আছে, তারাও কিন্তু এখানে ইনভলভ। সুতরাং ভারতের যে কনসার্ন বারবার থাকে যে বাংলাদেশ কি এটা স্ট্র্যাটেজিক কারণে আছে কিনা, কারণ স্ট্র্যাটেজিক কারণে ভাবার কোনোই যৌক্তিকতা এখনো পর্যন্ত আমরা দেখছি না। দ্বিতীয় জিনিসটা থাকে হলো যে পলিটিক্যাল প্রায়োরিটি, যেটা শাহিদ ভাই খুব বলছিলেন যে চায়না আজকে যে অর্থনৈতিক অবস্থানে গেছে, সে যে কোনো ধরনের প্রজেক্ট যেটা করতে যাবে সেটাতে তার ভায়াবিলিটি দেখবে। ভায়াবিলিটি কখন থাকে না, যখন আপনার কোনো পলিটিক্যাল প্রায়োরিটিতে আপনি প্রজেক্ট করেন। যেটা আপনি হাম্বান্ততার কথা বলছিলেন, হাম্বান্ততার একটা বড় জায়গাটা হলো যে রাজাপাকসের কনস্টিটিউয়েন্সি,
সুতরাং তার কনস্টিটিউয়েন্সিতে তিনি এটাকে তৈরি করেছেন এবং আলটিমেটলি এটা হোয়াইট এলিফ্যান্টে পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি আসলে হোয়াইট এলিফ্যান্ট তৈরি করার মতো তার জায়গাও নেই। এই কারণে জায়গা নাই যে প্রথম কথা বাংলাদেশের প্রায়োরিটিতে এখন আছে এনার্জি সিকিউরিটি, অর্থাৎ আমাদেরকে হিউজ এনার্জি ইনভেস্টমেন্টে যেতে হচ্ছে, আমাদের লজিস্টিক্স ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যদি এখনও দেখেন যে ডুইং বিজনেস ইন বাংলাদেশ রিপোর্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংকে আছে, সেখানেও কিন্তু আমরা এখনও একটা মানে খুব আশাব্যঞ্জক জায়গায় কিন্তু এখনও যাইনি। ফলে এই যে হিউজ ইকোনমিটা, 17 কোটি মানুষের ইকোনমি, এই ইকোনমিকে রান করার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানেও আপনার যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, সেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ওয়েস্টার্ন ইনস্টিটিউশনসগুলি যতটুকু না সাপোর্ট দিতে পারবে, চায়নার সাথে আমরা অনেক বেশি সাপোর্টটা পাচ্ছি, কারণ তার ওই টেকনোলজিটাও আছে, কস্ট এফেক্টিভনেসটাও আছে। ফলে এইটা ডিটারমাইন করবে যে বাংলাদেশের পলিটিক্যাল প্রায়োরিটিটা কী, মানে কোন ধরনের প্রজেক্ট আমরা চাচ্ছি এবং কোন ধরনের প্রজেক্টগুলি আমরা ইমপ্লিমেন্ট করছি। এখন যদি আমাদের শহীদ যেটি বলছিলেন শুরুতে যে ওই ডেমোক্রেসিটা পরে, আমি ওটাতেই আসছিলাম যে, এবং তাছাড়া আপনি যদি দেখেন যে এই ডেভেলপমেন্টের সাথে যদি আপনি মানে চীনের সাথে বাংলাদেশের ইডিওলজিক্যাল পার্থক্য আছে, ইডিওলজিক্যাল পার্থক্যটা হলো যে বাংলাদেশ বাই কনস্টিটিউশন এ ডেমোক্রেটিক স্টেট এবং চীন বাই কনস্টিটিউশন ইজ এ কমিউনিস্ট স্টেট। তো এখন এই দুই রাষ্ট্রের যতই ফিলোসফিক্যাল ডিফারেন্স থাকুক না কেন, বাংলাদেশের এই মুহূর্তে যে পলিটিক্যাল অবস্থানটা, সেটাও আমি কিছুদিন আগে একটা পত্রিকায় লিখেছিলাম এবং টাইমস অফ ইন্ডিয়াতেও আমার ইন্টারভিউতে আছে। তো সেখানে বলছিলাম যে মানে বোথ ওয়াশিংটন অ্যান্ড দিল্লি বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা, এবং এই নতুন রাজনৈতিক বাস্তবতা শুধুমাত্র যে একটা পলিটিক্যাল পার্টিকে কেন্দ্র করে তা না, কিন্তু আরও বহুদলীয় গণতন্ত্রে যেরকম অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি আছেন তাদেরও দায় দায়িত্ব ইকুয়ালি আছে। ফলে শুধুমাত্র যে এই ইলেকশনে যে প্রবলেমসগুলি হয়েছে, যেটা ইলেকশন কমিশন খোদ নিজেই বলেছেন যে তারা ইনভেস্টিগেট করবেন, এবং সেই প্রবলেমগুলিকে মাথায় রেখেও যদি আমি ধরি, তাহলে অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলি যারা পার্টিসিপেশনে এসেছিলেন তারাও কিন্তু খুব বেশি মোবিলাইজ করতে পারেননি নিজেকে, এটা হলো বাস্তবতা। এখন এই বাস্তবতার আলোকে হয়তো আমরা এটা চিন্তা করে দেখতে পারি যে বাংলাদেশের ডেমোক্রেসি এখন কোন দিকে যাবে, সেটার গতি প্রকৃতি বাকি যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, সেটা আপনি BNP বলেন, সেটা আপনি লেফট পলিটিক্যাল পার্টিগুলি বলেন, তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন তার সাথেও কিন্তু অনেক বেশি জড়িত। কারণ যে পার্টি সরকারে থাকুন না কেন, সেটা চীনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন, যুক্তরাজ্যে বলেন, তারা সবসময় ক্ষমতায় থাকতে চাবেন। এখন পলিটিক্যাল ম্যাচিওরিটিটা অন্য যারা বিরোধিতে থাকেন তারা কতটুকু তাদের পলিটিক্যাল ম্যাচিওরিটি দেখে বা দেখিয়ে এই এই পাওয়ার স্ট্রাগলে নিজেদেরকে জাহির করবেন, সেটাও কিন্তু ডেমোক্রেসির একটা অঙ্গ। সুতরাং ওইটা আমরা হয়তো ভবিষ্যতে দেখব। আর শেষ আরেকটা জিনিস যেটা এইখানে বলি যে মায়ানমারের সাথে আমাদের আরেকটা প্রবলেম দাঁড়াবে, সেটা হলো যে টেকনোলজিক্যালি কিভাবে, আপনি যদি মায়ানমারের ফেসবুক ইউজ দেখেন, 23 মিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে। কোনো একটা স্টাডিতে আছে, সেখানে দেখাচ্ছে যে মায়ানমারের বেশিরভাগ মানুষের কাছে যারা ফেসবুক ইউজ করেন সেটাই ইন্টারনেট, এবং যারা ইন্টারনেট ইউজ করেন তাদের কাছে ইন্টারনেট মানেই ফেসবুক। ফলে আমরা দেখলাম যে ফেসবুক রিসেন্টলি অনেককগুলি এথনিক গ্রুপকে তারা ব্যান করেছে, আরাকান আর্মি বলেন, তাছাড়া কোচিন আর্মি বলেন, এইরকম যে ইনসার্জেন্ট গ্রুপগুলি আছে তাদের পেজগুলি বন্ধ করে দিয়েছে। মুশকিল হলো যে মায়ানমার আর্মির পেজ কিন্তু বন্ধ হয়নি, যে কারণে একটা ইন্টারন্যাশনাল লতে একটা ডিলেমা কিন্তু আস্তে আস্তে আসছে যে ফেসবুক তাহলে যাদেরকে বন্ধ করছে এটা কি বিজনেস মডেলের আন্ডারে বন্ধ করছে নাকি ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল নর্মের সাথে। ফলে এইসব জায়গায় বাংলাদেশের এখন কাজ করা দরকার, এবং সেই সব জায়গায় আসলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা টেকনোলজিক্যালি বাড়ানো দরকার। যেটা শহীদ ভাই বলছিলেন যে চীন অর্থনীতি ছাড়াও যেটা মিলিটারি হার্ডওয়্যার, এখন মিলিটারি হার্ডওয়্যারে সে একটা লার্জেস্ট সাপ্লায়ার, এখন সেই হিসাবে কিন্তু বাংলাদেশে তার সাথে যে স্ট্র্যাটেজিক কোঅপারেশন সেটা অনেকটাই কন্টিনিউ করবে। এই কারণেই কন্টিনিউ করবে যে আমরা যে হার্ডওয়্যারটা পারচেজ করি সেটার একটা কস্ট এফেক্টিভনেস, ফলে একটা ডেমোক্রেটিক স্টেটে মানে আমরা কিন্তু এখনও সেই ভ্যালুতে যাই যে লোয়েস্ট বিডারকেই আমরা কন্ট্রাক্টে দিই।
ফলে লোয়েস্ট বিডারটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা যতই চাই না কেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো বা ইউকে থেকে কিনবো, সেক্ষেত্রে প্রোকিউরমেন্ট লতেই আমরা কিন্তু আটকে যাই। ফলে এই প্রোকিউরমেন্ট ল বলেন, পলিসি বলেন এবং ইনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্টগুলি আছে সেই জায়গায় আসলে বাংলাদেশের এই মুহূর্তে আরেকটু মানে নজর দেওয়া প্রয়োজন হবে। মিস্টার শহীদুল ইসলাম, ও যে কথা আমরা আলোচনা করছিলাম, শাহাব এনাম খানও আলোচনা করছেন, যদিও তিনি মনে করেন যে প্রায়োরিটি আসলে ওই ডেভেলপমেন্ট দিকেই থাকা উচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ নামের এই রাষ্ট্রটির জন্মও কিন্তু হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে। এখানে মানুষের চিন্তার স্বাধীনতা, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা, মানুষের অধিকার নিশ্চিত করা সব মিলিয়ে, তো সেই ঘাটতির প্রশ্ন যদি আমরা বা সেই যে বিবেচনাটাকে একটু সাইড লাইনে রাখতেও যাই, তারপর এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, এই রোহিঙ্গা ইস্যু তো অনেকেই মনে করেন যে চায়না ছাড়া আসলে এটা বাংলাদেশের সামনে যে বিপদ বা সংকট বাংলাদেশের এই রোহিঙ্গাদের নিয়ে সেটা মোকাবেলা করা সম্ভব নয়, এবং সেখানে না চায়না না ভারত না রাশিয়া বাংলাদেশের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ানো বা রোহিঙ্গাদের পাশে কিন্তু দাঁড়ায়নি, এবং যেভাবে আসলে ইস্যুটাকে অ্যাড্রেস করা দরকার ছিল তাদের থেকে, স্পেশালি চায়না, সেটি তারা করছে না। তো এই সিদ্ধান্তে কি শেষ পর্যন্ত আবার উপনীত হওয়া যায় না যে আসলে তার সিদ্ধান্ত, তার সুবিধা, তার স্বার্থের বাইরে সে কিছু করবে না? হ্যাঁ জিলুর ভাই, আপনি একটা ভালো পয়েন্ট সামনে এনেছেন, রোহিঙ্গা ইস্যুটা দেখেন বাংলাদেশের, ধরেন অন্যান্য পশ্চিমের দেশগুলোর অনেক রকমের সমালোচনা হতে পারে, কিন্তু আপনার এখানে ইনস্টিটিউশন বিল্ডিংয়ের ক্ষেত্রে তারা যখন ফান্ডিং করে, আপনার এখানে ডেমোক্রেটাইজেশনের জন্য তারা যখন ফান্ডিং করে, তারা যখন ফ্রিডম অফ এক্সপ্রেশন নিশ্চিত করার জন্য তারা এখানে পার্টনার হয়, তো সেগুলোর তো সরাসরি বৈষয়িক সুবিধা, আর্থিক লাভালাভের প্রশ্ন কিন্তু থাকে না। কিন্তু চায়নার ক্ষেত্রে সেটা তো একেবারেই মানে তারা তো ওই জায়গাটিতেই নেই, মানে তারা একেবারেই নিজের স্বার্থ, নিজের সুবিধা, আর্থিকের বাইরে কি তাদের আর কোনো চাওয়া আকাঙ্ক্ষা আছে? এটা হয়তো বাংলাদেশে যে চাইনিজ অ্যাম্বাসেডর আছেন উনি হয়তো আমাদেরকে ভালো উত্তর দিতে পারবেন। আমি বলছি যে গবেষক একাডেমিক্স হিসেবে আপনারা একাডেমিক হিসেবে আমি সেভাবেই বুঝতে চাইছি, সেটা হচ্ছে হ্যাঁ চাইনিজরা গ্লোবালি তারা তাদের ব্যবসার জন্য পরিচিত। আপনি লক্ষ্য করবেন যে আনটিল রিসেন্টলি সাউথ এশিয়ার পলিটিক্সে পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত, ওনারাই বেশি এই পলিটিক্স নিয়ে বেশি আলোচনা বা বেশি ইনভলভমেন্ট ছিল। চায়নার ইনভলভমেন্টটা হচ্ছে ভেরি রিসেন্ট। তো এখন চায়নার সাথে রিলেশনশিপের যেই আমি বললাম যে কমপ্রিহেন্সিভ রিলেশনশিপের যে ঝুঁকিগুলো আমি একটু আগেই উল্লেখ করেছি, এখন কথা হচ্ছে চায়না কি শুধু বাংলাদেশে অর্থনৈতিক ইন্টারেস্ট নিয়ে আসে কি না। তা আমি বলবো চায়নার ইন্টারেস্ট বাংলাদেশে জিওপলিটিক্যাল ইকোনমিক সব কিছু মিলে বাংলাদেশ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ একটা বড় মার্কেট, চাইনিজরা কিন্তু বাংলাদেশে একটা বড় মার্কেট হিসেবে দেখে। অর্থাৎ চায়না যখন সাউথ এশিয়াতে ইভেন পাকিস্তানের থেকেও বাংলাদেশকে ওরা অনেক ভায়াবল মার্কেট হিসেবে দেখে, ফরগেট অ্যাবাউট শ্রীলঙ্কা, নেপাল অ্যান্ড আদার স্মল কান্ট্রিজ। এখন চায়নার সাথে বাংলাদেশের রিলেশনশিপে এটাকে যদি আপনি উইন উইন সিচুয়েশনে নিয়ে যেতে চান, হ্যাঁ চায়না এখন রোহিঙ্গা রেফিউজির ক্ষেত্রে আমরা চায়নার যে রোল দেখেছি বা ইন্ডিয়ার রোল দেখে যে যে রোল দেখলাম খুবই ডিসঅ্যাপয়েন্টিং, ইভেন জাপানের রোলও ছিল ডিসঅ্যাপয়েন্টিং। এখন প্রশ্নটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে চায়না বা ইন্ডিয়া কেন মিয়ানমারের পক্ষ নিল? তো এ বিষয়ে আমি ডেলিস্টের একটা সিরিজ লিখেছিলাম ওই সময় তিনটা আর্টিকেল একসাথে। তো আমার যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে অনেকদিন ধরে আপনি লক্ষ্য করবেন আমাদের যে জিওগ্রাফি, পার্টিকুলারলি যে ব্যাপ বেঙ্গলের যে হার্টে আমাদের যে দেশটা, সেটাকে আমরা স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে পারিনি। চায়না এখানে অনেক বছর ধরে আপনার ডিপ সি পোর্ট করতে চাচ্ছে, যা আমরা সেটা বিএনপি হোক বা আওয়ামী লীগ সরকারের সময় হোক, তারা ইন্ডিয়াকে আপসেট করতে চায় না, কারণ ইন্ডিয়ার যে একটা কনসার্ন যে চায়না ইজ এনসার্কলিং ইন্ডিয়া, সো কল্ড স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি। এতে করে যেটা হলো মিয়ানমার কিন্তু আপনি দেখবেন বোথ ইন্ডিয়া এবং চায়নাকে তাদের ডেভেলপমেন্টে সম্পৃক্ত করেছে, এবং আরাকানে এবং অন্যান্য জায়গায় আপনি দেখবেন যে চায়না তো ইনভেস্ট করেছে হিউজ, ইন্ডিয়াও কিন্তু সেখানে ইনভেস্ট করেছে কানেক্টিভিটি এবং অন্যান্য ক্ষেত্রে। তো আমার যে সংক্ষিপ্ত পয়েন্টটা হচ্ছে মিয়ানমার ক্লেভারলি কিন্তু তার জিওগ্রাফিটাকে ইউটিলাইজ করেছে এবং এই বড় শক্তি থেকে সে লেভারেজগুলো নিচ্ছে ইনক্লুডিং জাপান। আমরা যদি আমাদের যে কোর ইন্টারেস্ট সেটা যদি আমাদের যে পলিটিক্যাল ইন্টারেস্টের কাছে যদি আমরা বিক্রি করে দিই,
ওই অর্থে আর কি, যে আমি আমার পার্টির স্বার্থটা দেখলাম, দেশের স্বার্থটা দেখলাম না। আপনি দেখেন শ্রীলঙ্কার মতো দেশে বা পাকিস্তানের যেটা আমাদের থেকে এখন পিছিয়ে আছে, তারাও যদি ডিপ সাপোর্ট পেতে পারে, তাহলে আমাদের যে চিটাগং পোর্টের যে আপনার যে ক্যাপাসিটি, এটা অনেক আগেই আপনার মানে এক্সপ্লোরেড হয়ে গেছে। তা আমাদের ডিপ সাপোর্ট দরকার। আমাদের যদি ডিপ সাপোর্টটা থাকতো এবং আমরা যদি আমাদের জিওগ্রাফিটাকে, ম্যারিটাইম ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করতে পারতাম, তাহলে চায়নার কাছে এবং ইন্ডিয়ার কাছে আমাদের গুরুত্ব আর অনেক বেশি থাকতো। তা এখন চায়না জানে যে বে অফ বেঙ্গলের অ্যাক্সেসের ক্ষেত্রে মিয়ানমার ইজ সো ভাইটাল। মানে আপনি যদি বে অফ বেঙ্গলের একটা কান্ট্রিকে মানে ক্রিটিক্যাল বলেন চায়নার জন্য, সেটা হচ্ছে মিয়ানমার। তো সেক্ষেত্রে রোহিঙ্গা রেফিউজির ক্ষেত্রে অবভিয়াসলি তারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যেটা করার দরকার ছিল সেটা করে নাই, সেটা তো ভারতও করে নাই, সেটা জাপানও করে নাই। সো সুতরাং এক্ষেত্রে বাংলাদেশ যদি তার যে নেগোসিয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি আমার জিওগ্রাফিক মানে সিচুয়েশনটা বা যে লোকেশনটা আছে সেটা লেভারেজটা যদি আমি নিতে না পারি, তাহলে সেক্ষেত্রে তো আমি চীনকে দোষ দিতে পারি না বা অন্য কোনো শক্তিকে দোষ দিতে পারি না। এখন মিয়ানমারের যে যে রোহিঙ্গা ক্রাইসিসটা সৃষ্টি হলো, যে সাহাব্বা যেটা বললো যে হ্যাঁ সবাই অ্যাঞ্জেলোনিয়ার জ্বলি আসতেছে বা অন্যান্যরা এসে সবাই বাংলাদেশের প্রশংসা করতেছে, বাংলাদেশ তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করতেছে বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, বাট এখানে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যে ডেমোগ্রাফিক যে ক্রাইসিসটা বাংলাদেশের ভিতরে এবং যে মানে বাংলাদেশের বর্ডারে, শুধু একদিকে না, মিয়ানমারের আরেকদিকে, ওইদিকে আসামের আরেকদিকে, এটা কিন্তু একটা বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমাদের যে জিওগ্রাফিটা অলরেডি টু স্মল, সো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি দরকার, আমরা কীভাবে ইন্ডিয়ার সাথে ডিল করবো সেই আসামের ইস্যুসগুলো নিয়ে, মিয়ানমারের ইস্যুসগুলো নিয়ে। এখন যদি হ্যাঁ আমাদের এখানে যদি গণতন্ত্র বা সুশাসন বা ইনস্টিটিউশন বিল্ডিং থাকলে আমরা হয়তো নেগোসিয়েশনগুলো আরও স্ট্রংলি করতে পারতাম। এখন যদি চায়না হয়তো আন্ডার টেবলে বলে বা আরেকটা পাওয়ার যদি বলে তুমি রোহিঙ্গা নিয়ে এটাকে ইন্টারন্যাশনালাইজেশন করো না, এটা আমি এখানে আপনার বাইলেটারালি যেটা চায়না বলতেছে আর কি, এটা বাইলেটারালি সলভ করা যাবে, মানে এটার পরিবর্তে আমি তোমার সরকারের যে বর্তমান যে স্ট্রাকচার সেটাকে আমি সাপোর্ট করলাম, তোমাকে আরেকটা ইনফ্রাস্ট্রাকচার পদ্মা ব্রিজে বা অন্যান্য জায়গায় আমি তোমাকে হেল্প করলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেখানে হচ্ছে আমাদের যে ইন্টারনাল যে পলিটিক্স, যে আপনার একটা ন্যাশনাল কোনো কনসেনসাস যে নাই, এতে করে আমাদের কোর ইন্টারেস্টগুলো যে আমরা অন্যান্য দেশের সাথে নেগোসিয়েশনে উইক সিচুয়েশনে পড়ে যাচ্ছি। সুতরাং আপনার চায়নাকে বা ইন্ডিয়াকে ব্লেম করে খুব বেশি লাভ হবে না, আপনাকে রিয়েল সিচুয়েশনটা দেখতে হবে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনি ব্লেম করতে পারেন, আপনি জাপানকেও ব্লেম করতে পারেন, ইন্ডিয়াকেও ব্লেম, অর্থাৎ কোনো বড় শক্তিই বাংলাদেশের পাশে দাঁড়ায় না এই ক্রাইসিসে। হ্যাঁ, পার্টিকুলারলি আমাদের যে রিজনাল, হয়তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চেষ্টা করেছে কিন্তু এরপরে এটার একটা মানে লং টার্ম সলিউশন হচ্ছে না। সো সুতরাং আমি যেটা এখানে জোর দেবো সেটা হচ্ছে আমাদের দেশে পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সির ভিতরে একটা কনসেন্সাস থাকতে হবে। ওরাই জানে যে মিয়ানমার জানে, চায়নাও জানে, ইন্ডিয়াও জানে, বাংলাদেশের ভিতরে পলিটিক্যাল কোনো কনসেন্সাস নাই, সেখানে অপোজিশন বলতে তেমন কিছু নাই বর্তমানে। তো সুতরাং তাদের পক্ষে বর্তমান যে যে স্ট্রাকচার আমাদের দেশের পলিটিক্যাল স্ট্রাকচার আছে এটা ডিল করা অনেক বেশি সোজা। জি প্রফেসর শাহাব এনাম খান, আমরা একবারে শেষের দিকে চলে এসেছি এবং আমি একটু এর সঙ্গে যুক্ত করে দিতে চাই আলোচনার মধ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি, এর প্রস এন্ড কনস। সৌদি আরবের সাথে আমাদের যেটা যে হিস্টোরিক রিলেশনশিপ আছে, মানে হিস্টোরিক রিলেশনশিপ মানে আপনি যখন 1990-তে মানে গালফ ক্রাইসিসের সময় বাংলাদেশও টু হোলি মস্ক প্রোটেকশনের জন্য সোলজার পাঠিয়েছিল, সো এরশাদ সাহেব খুব ইন্টারেস্টিং একটা ডিপ্লোমেসি করেছিলেন যে কাউকে অ্যান্টাগোনাইজ না করে মানে টু প্রোটেক্ট দি হোলি মস্ক। সো আমাদের কিন্তু এখন ওই জিও পলিটিক্স আমরা নাই, তবে আমরা এখন যে সামরিক চুক্তিটা করেছি এইটার একটা দিক হলো কনফিডেন্স বিল্ডিং। সবচেয়ে বড় কথা হলো কনফিডেন্স বিল্ডিং, যে সৌদি আরব এখনও একটা মেজর মিডল ইস্টার্ন পাওয়ার এবং বাংলাদেশের ইকোনমিতে সৌদি আরবের একটা বড় ভূমিকা আছে কারণ রেমিটেন্স, এবং তাছাড়া সৌদি আরবের যে মিত্র রাষ্ট্রগুলি আছে সেগুলির সাথেও বাংলাদেশের একটা অর্থনৈতিক সম্পর্ক খুব গুরু খুব খুব নিগুড়, যে কারণে আপনার ভার বাংলাদেশ যখন সৌদি আরবের সাথে এই চুক্তিটা সই করলো সেটাকে আমরা অনেক বেশি মানে ইকোনমিক কোল্যাটারাল গ্যারান্টি হিসেবেই দেখি, মানে যতটা না আমরা এটাকে স্ট্র্যাটেজিক কোল্যাটারাল গ্যারান্টি হিসেবে দেখি, এটা এক নম্বর। দুই নম্বর হলো যে এইখানে বাংলাদেশের কিছু হোমওয়ার্ক করতে হবে কিছুদিন, মানে নেক্সট ফিউ ইয়ার্স হোমওয়ার্কটার কারণ হলো যে আপনার গ্লোবাল পাওয়ার অ্যাক্সিস এখন আগের চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখন একটা অ্যাক্সিস হচ্ছে আপনার রাশিয়া, টার্কি, ইরানকে কেন্দ্র করে, আরেকটা হলো সৌদি আরব, এবং সৌদি আরব অনেকটাই মানে ভোলাটাইল সিচুয়েশনে আছে কারণ তাদেরও যে ফরেন পলিসিগুলি ছিল সেগুলিও কিন্তু আলটিমেটলি
সুতার দিকে যাচ্ছে, অর্থাৎ যে মোহাম্মদ বিন সালমান যে রিফর্ম এজেন্ডাগুলি তৈরি করেছিলেন এবং সেখানেও কিন্তু বারবার তারা হোঁচট খাচ্ছেন, ফলে আমাদেরকে এখন দেখতে হবে যে এই চুক্তিতে যত না আমরা মানে বেনিফিটেড বা নন বেনিফিটেড হব, তার চেয়ে বেশি হলো যে এই বাকি যে অন্যান্য ইকুয়েশনগুলি আছে সেইগুলি আমাদের এই সম্পর্কটাকে কিভাবে দেখবে, কারণ তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে তৈরি হচ্ছেন এবং তারাও কিন্তু আলটিমেটলি রিজিওনাল পলিটিক্সে আস্তে আস্তে ঢুকছেন, এটা একটা। আর আমরা যখন এই সৌদি আরবের কাছ থেকে দেখি যে সৌদি আরবে আরে একটা বড় ফ্যাক্টর থাকে হলো যে সৌদি আরবের যে কিংডমশিপ, অর্থাৎ সেইখানেও যে অস্থিতিশীলতা আছে, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, সেই জায়গাতেও বাংলাদেশকে একটা এফেক্টিভ ডিপ্লোমেসিতে যেতে হবে। তার মানে বাংলাদেশের এফেক্টিভ ডিপ্লোমেসি বলতে আমি এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেখানে হলো যে আরও গ্রেটার এনগেজমেন্ট, গ্রেটার মনিটরিং এবং গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং। যে কারণে আমি লিখছিলাম যখন শহীদ ভাই বললেন যে বাংলাদেশের বেশ কিছু জিনিস নিয়ে উনি মানে এই রোহিঙ্গা ইস্যু বা এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টটা মানে আমরা আগে থেকে হয়তো বা আরেকটু প্রিপারেশন নিলে যেটা এখন আমরা এনআরসির ক্ষেত্রে নিতে পারি, সেইখানে আসলে আমাদের ব্যর্থতার জায়গাটা বেশি। এটা পলিটিক্যাল ব্যর্থতা কিছু নিচ্ছে বাংলাদেশ, কোনটা এনআরসির ক্ষেত্রে বাংলাদেশ কি না এখনো করছে না, এখনো করছে না, হয়তো ভবিষ্যতে করবে, ভবিষ্যতে করবে মানে যখন কি আসা শুরু করবে, বাট এখন সেখানেই হলো মানে আপনি বলছেন যে ওটার ক্ষেত্রে নিলাম না আমরা, এটার ক্ষেত্রে নিচ্ছি, আমি জানতে চাইছি যে যখন তো একটা বড় লেসন কিন্তু আমরা পেলাম এবং এই লেসনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এখন প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ নিতে হবে। এখন এনআরসিতে আমরা এফেক্টেড হব কি হব না সেটা পরের বিষয়, মানে এই ধরনের একটা ঘটনা, সিমিলার ঘটনা মায়ানমারে ঘটেছে, এই ধরনের ঘটনা আফ্রিকাতে ঘটেছে, এই ধরনের ঘটনা মিডল ইস্টে ঘটেছে, সুতরাং আমাদেরকে এখন বসে বসে ওই চিন্তা করলে হবে না যে আসুক তারপরে দেখবো না আচ্ছা ওদের সাথে ডিসকাশন করে এই ধরনের মানে এই এই কনসলিডেশনের জায়গা আর নাই। যে কারণে আমার মনে হয় যে বাংলাদেশকে ইমিডিয়েটলি ফরেন পলিসিতে বলেন যেটা শহীদ ভাই বললেন বা আমরা যে আলোচনার মধ্যে দেখলাম যে প্রথম যে জিনিসটা সেটা হলো একটা কোঅর্ডিনেটেড ফরেন পলিসিতে যেতেই হবে, একটা ওয়েল স্ট্রাকচার্ড ফরেন পলিসি, অর্থাৎ যেটাকে আপনি ডক্ট্রিনাল বেসিস হিসেবে কাজ করে আপনি আপনার যে ইনস্টিটিউশনসগুলি আছে রেসপন্স মেকানিজম তৈরি করতে পারবে। আরেকটা থেকে হলো যে বাংলাদেশের নেইবারহুড, আপনি খেয়াল করে দেখবেন যে নেইবারহুডের এনগেজমেন্ট মানে বেস্ট, আমি সবসময় মনে করি এবং এটা আমি বারবারও বলেছি যে টপ মোস্ট ডিপ্লোম্যাটদের পাঠানো উচিত হলো সব নেইবারহুড মানে নেইবারিং কান্ট্রিগুলিতে, টপ মোস্ট কখনো দেখা উচিত না যে নেপাল ইজ এ পানিশমেন্ট পোস্টিং, মালদ্বীপ ইজ এ পানিশমেন্ট পোস্টিং, ভুটান ইজ এ পানিশমেন্ট, প্রতিটা রাষ্ট্রই চীন এবং ভারত দুটোই আমাদের ইমিডিয়েট নেই, প্রতিটা রাষ্ট্রই এখন ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি যে এই শেনজেন স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কাজ করবে এটা তো ডেফিনেটলি কোনো না কোনো একটা অবজেক্টিভ থেকে আছে। এখানে আমি একটু মানে সরে আসি ইকোনমিক বা জিও ইকোনমিক্স থেকে একটু সরে আসি, স্টক মার্কেট ইন্টিগ্রেশন বা ক্যাপিটাল ইন্টিগ্রেশনের আরেকটা অবজেক্টিভ থাকে যে আপনি ক্যাপিটাল ডিপেন্ডেন্সিটা তৈরি করেন এবং ক্যাপিটাল ডিপেন্ডেন্সিটা যখন তৈরি করবেন স্বাভাবিকভাবেই সেখান থেকে সরে আসাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনার ইকোনমি এখন ফিনান্সিয়াল ইকোনমি ডিরেক্টলি ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, ফলে আপনি কিন্তু এখন নতুন ধরনের পলিটিক্সে যাচ্ছেন। জিও ইকোনমিক পলিটিক্সটা কিন্তু আগের মতো যে শুধু ট্রেড এবং ইনভেস্টমেন্টের মধ্যে নাই, ক্যাপিটাল ফ্লাইটও কিন্তু এখন ডিফারেন্ট প্যাটার্নে চলে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এখন বাংলাদেশের ফরেন পলিসিতে এই মুহূর্তে ওয়েক আপ কল অনেকগুলি আছে, আশা করি প্রত্যেকেই ঘুম থেকে উঠবেন, উঠে এই পলিসি কোঅর্ডিনেশন, নেইবারহুডের সাথে আমাদের রিএনগেজমেন্ট, রিভাইটালাইজেশন, রিজিওনাল ইনস্টিটিউশনসগুলিতে আমাদের রোল কী হবে সেগুলিকে রিফর্ম করা, রিভ্যাম্প করা, এবং এটা শুধুমাত্র যে ফরেন মিনিস্ট্রির কাজ তা না, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের আর্ম ফোর্সেসেরও একটা বড় রোল। এই কারণে আছে যে মায়ানমারের সাথে আজকে যে সম্পর্কটা আমাদের আছে সেইখানে কিন্তু আমাদের আর্ম প্রিপেয়ারনেস থেকে শুরু করে মিলিটারি ডিপ্লোমেসিকেও আমাদের এই পুরো ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে ইনক্লুড করতে হবে। আর নাহলে একদিকে দেখা যাবে যে হয় আমরা কেউ পারসিভ করছে, কারণ ফরেন রিলেশনস, ওয়ার বা ওয়ারফেয়ার সব কিছুর মধ্যে কিন্তু পারসেপশন একটা বড় কাজ করে, সুতরাং আমাদের এমন কোনো পারসেপশন দেওয়া উচিত হবে না বা আমাদের এরকম পারসেপশন রাখা উচিত হবে না যে কে দুর্বল কে দুর্বল না, ফলে আমাদের এখন এই রেসপন্স মেকানিজমটা তৈরি করার উপরে ফরেন মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার্স অফিস, আর্ম ফোর্সেস ডিভিশনের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। মিস্টার ইসলাম, এক দেড় মিনিটে কিছু যোগ করার, শেষ করবো আমরা। হ্যাঁ,
আমি আমার আলোচনার বিভিন্ন পর্যায়ে যেটা বলেছি আমার আলোচনাটা হয়তো আপনার চায়না বাংলাদেশ রিলেশনশিপটাই বেশ ডোমিনেটেড ছিল তো এটা যেহেতু আমরা একটা নতুন বাস্তবতা আমি যেটা বলছি যেহেতু চায়না নানানভাবে আমাদের সাথে এখন এঙ্গেজ হয়ে গেছে ইকোনমিক্যালি সিকিউরিটির পারসপেক্টিভে তো আমাদেরকে দেখতে হবে যে চায়নার সাথে বা এনি আদার পাওয়ার যাদের সাথে আমরা এই ইকোনমিক এঙ্গেজমেন্টগুলোতে যাচ্ছি সেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা মানে আপনার প্রোটেক্ট হচ্ছে কিনা এবং আমাদের চায়নার সাথে যে প্রজেক্টগুলো আমরা করতেছি সেটা ইকোনমিক্যালি ভায়াবল ফিজিবল কিনা সেগুলো দেখা এবং যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটা একটা বড় ধরনের প্রবলেম অলরেডি সৃষ্টি হয়ে গেছে সেটা হচ্ছে অন্যান্য প্রজেক্ট বা ইনফ্রাস্ট্রাকচার যে কস্টগুলো আমরা দেখতেছি এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট বাংলাদেশে এটা হওয়ার কথা না তাই যদি হয় তাহলে এই প্রজেক্টগুলো একসময় আমাদের গলার কাঁটা হিসেবে দেখা দিতে পারে আমি বলতেছি না যে চায়নার সাথে করতে হবে না আমি যেটা বলতে চাচ্ছি বরং চায়নার সাথে বেশি করে করতে হবে কারণ বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারের যে নিড সেটার আনসার কিন্তু দেওয়ার মতো যে কয়েকটা শক্তি আছে চায়না হচ্ছে তার অন্যতম প্রধান শক্তি তো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের যে যে ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি আছে যে আমাদের যে আমরা পার্লামেন্ট আছে পার্লামেন্টারিয়ান কমিটি আছে অন্যান্য যে ইনস্টিটিউশনসগুলো আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা এখন খুব আপনার যে জিনিসটাতে আমি খুব ওয়ারিড সেটা হচ্ছে পলিটিক্যাল প্রসেসটা যে অনেকটা একপাক্ষিক হয়ে গেল সেখানে যদি আপনার একটা স্ট্রং বিরোধী দল থাকে তাহলে এই বিষয়গুলো পার্লামেন্টে কোলাকুলি আলোচনা হতে পারে আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিচ্ছি সেটা চায়নার সাথে হোক বা ইন্ডিয়ার সাথে হোক তাহলে সেখানে আপনার একটা পাবলিক ডিসক্লোজার থাকতে পারে পাবলিক ডিবেট থাকতে পারে তাতে এতে করে ওই আপনার প্রজেক্টগুলো যে হাম্বাম টোটাতে যেটা হয়ে গেল রাজা পাশকার কনস্টিটিউয়েন্সিতে সেটা রিপিট হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার রিজনাল পারসপেক্টিভে আর কি আমাদের চায়নার সাথেও থাকতে হবে ইন্ডিয়ার সাথেও থাকতে হবে এটা নতুন রিয়ালিটি এট দ্য সেম টাইম আমরা ওয়েস্টকো ইগনোর করতে পারবো না এটাই আমার লাস্ট পয়েন্ট শাহাব কিছু যোগ করবেন 30 সেকেন্ডস 30 সেকেন্ডসে একটাই যে বাংলাদেশ এখন একটা ক্রসরোডে আছে ইকোনমিক ক্রসরোড মানে পলিটিক্যাল ক্রসরোড বা স্ট্র্যাটেজিক ক্রসরোড এবং এইটাকে যত ম্যাচিওরলি হ্যান্ডেল করা যায় এবং পলিসি কোঅর্ডিনেটেডভাবে ফর্মুলেট করে করা যায় ততই আমাদের জন্য মঙ্গল দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপকে ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য আমি শরীফ শহীদুল ইসলাম এবং প্রফেসর শাহাব এনাম খান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য দর্শক কথা হচ্ছিল আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক নিয়ে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের যে কৌশলাদির মধ্যে আছে চর্চা করবার চেষ্টা করছে সেসব বিষয় নিয়ে প্রফেসর শাহাব এনাম খান বলছেন যে বাংলাদেশ একটা ক্রসরোডের মধ্যে আছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে এটা কীভাবে বাংলাদেশ হ্যান্ডেল করবে সেটি দেখবার বিষয় মিস্টার শহীদুল ইসলাম বলছিলেন যে বাংলাদেশ ভারত এবং চীনের সঙ্গে বাস্তবতা হচ্ছে সুসম্পর্ক রাখতে হবে এবং এই সুসম্পর্কের যে ভারসাম্যটা অন্তত কিছুদিন আগ পর্যন্ত ছিল ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ চলছিল সেটি রক্ষা করতে হবে এবং একই সঙ্গে কোনোভাবেই পশ্চিমকেও ইগনোর করলে চলবে না এবং বাস্তবতা হচ্ছে যে দুজনই মনে করেন যেভাবে বাংলাদেশ এগুচ্ছে যে অবস্থার মধ্যে আছে সেটি বাইরে আসলে বাংলাদেশের যাওয়ারও তেমন কোনো সুযোগ ছিল না বলে অন্তত ওনারা মনে করেন ওনারা কিছু কিছু সম্ভাবনার জায়গাও দেখতে পান কিন্তু আমরা যদি ওনাদের এই আলোচনা এর বাইরের আলোচনা সমালোচনা সবগুলো এক জায়গায় করি তাহলে এটি মোটা দাগে বলা যেতে পারে যে অভ্যন্তরীণ দুর্বলতার কারণেই হোক বা ভৌগোলিক অবস্থানের কারণেই হোক বা বিশ্বের যে শক্তিগুলোর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বা যারা বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায় আর তারা যেভাবে দেখছে সেই সব বিবেচনা থেকে বাংলাদেশ এক ধরনের ট্র্যাপের মধ্যে আছে এবং এই ট্র্যাপ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটিও বাইরে বেরোতে পারছে কিনা বা পারবে কিনা যেভাবে চলছে তাতে করে সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় এবং প্রশ্ন আছে দেখবার বিষয় যে সরকার বিশেষ করে সরকার প্রধান কতটা দক্ষতার সঙ্গে গোটা পরিস্থিতির মোকাবেলা করেন এবং যে লক্ষ্য বা স্বপ্ন তিনি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছেন সেটি বাস্তবায়নের চেষ্টা করতে পারেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা